বিশ্ব রাজনীতিতে ইরান কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? চরম চাপে রয়েছে আমেরিকা। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, বর্তমানে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান নিউক্লিয়ার ডিল। 2015 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘের বাকি চারটি স্থায়ী সদস্য দেশ চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানের একটি চুক্তি হয়, যার মূল লক্ষ্য ছিল ইরান যাতে পরমাণু বোম তৈরি করতে না পারে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় এই চুক্তি করতে চাইছে। প্রথমেই জানা যাক ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তিতে কি ছিল। ইরানের সাথে হওয়া পরমাণু চুক্তি কয়েকটি ভাগে বিভক্ত ছিল, যেমন আগামী 10 বছর পর্যন্ত, অর্থাৎ 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইরান তার সমস্ত পরমাণু সেন্ট্রিফিউজ তাদের নাতনাস পরমাণু ফ্যাসিলিটিতে সীমাবদ্ধ রাখবে। পরমাণু বোম তৈরি করতে ইউরেনিয়াম বিশুদ্ধকরণ প্রয়োজন। 20% বিশুদ্ধ ইউরেনিয়াম যথেষ্ট পরমাণু বোম তৈরির জন্য। সেই জন্য এই চুক্তিতে ইরানকে বলা হয়েছিল আগামী 15 বছর পর্যন্ত, অর্থাৎ 2030 সাল পর্যন্ত ইরান মাত্র 3.67% ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করতে পারবে। এটাও বলা হয়েছিল ইরান মাত্র 300 কেজি ইউরেনিয়াম আগামী 15 বছরে ব্যবহার করতে পারবে এবং নাতনাজ সেন্টারেই কেবল এই ইউরেনিয়াম বিশুদ্ধকরণ করা যাবে। 2015-তে যখন এই চুক্তি হয়েছিল তখন ইরানের কাছে প্রায় 3000 কেজি ইউরেনিয়াম ছিল এবং প্রচুর সেন্ট্রিফিউজ ছিল, যা দিয়ে ইরান মাত্র 2 থেকে 3 মাসে প্রচুর পরমাণু বোম তৈরি করতে পারত। তাই এই চুক্তি করা হয়। এই চুক্তিতে বলা হয় আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশন ইরানের নিউক্লিয়ার প্রজেক্ট পর্যবেক্ষণ করবে। ইরানকে পরমাণু শক্তিধর হতে দিলে মধ্যপ্রাচ্যে ব্যাপক সমস্যা তৈরি হতো। মধ্যপ্রাচ্যে 3টি শক্তিশালী দেশ হচ্ছে ইরান, ইসরায়েল ও সৌদি আরব। সৌদি আরব ও ইসরায়েল উভয়ের সাথেই ইরানের ঝামেলা রয়েছে, তাই যে কোনো মূল্যে ইরানকে আটকাতেই হবে। ইরান পরমাণু চুক্তিকে দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা জেসিপিওএ বলা হয়। 2015 সালের 14 জুলাই ভিয়েনাতে এই চুক্তি হয়। জেসিপিওএ এর আওতায় ইরান তার মাঝারি সমৃদ্ধ বিশুদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার সম্পূর্ণ নষ্ট করতে এবং একদম কম সমৃদ্ধ ইউরেনিয়াম ভাণ্ডার 98% কমাতে সম্মত হয়েছিল। আগামী 13 বছরের মধ্যে ইরান তার গ্যাস সেন্ট্রিফিউজের সংখ্যা প্রায় 2/3 কমাতে সম্মত হয়েছিল এবং আগামী 15 বছরের জন্য ইরান শুধুমাত্র 3.67% পর্যন্ত ইউরেনিয়াম বিশুদ্ধ করবে বলেও জানিয়েছিল। ইরান এই সময়ের জন্য আর নতুন কোনো ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কার্যক্রম এবং নতুন পরমাণু ফ্যাসিলিটি তৈরি না করতেও রাজি হয়েছিল। চুক্তিতে এটাও বলা হয়েছিল যদি আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশন সমস্ত পর্যবেক্ষণ করে চুক্তি অনুযায়ী কাজ হচ্ছে বলে অ্যাপ্রুভাল দেয়, তাহলে আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়ন থেকে $1 বিলিয়ন আর্থিক সহায়তা পাবে ইরান। সাথে সাথে ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে। এটাই ছিল ইরানের সাথে পরমাণু চুক্তির প্রধান বিষয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন এটা তার জীবনের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য ছিল। তাহলেই বুঝতে পারছেন এই চুক্তির গুরুত্ব কতটা ছিল। 8 বছর রাষ্ট্রপতি থাকাকালীন বারাক ওবামা এই চুক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল, কিন্তু 2018 সালে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে আসে। ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য ছিল ইরানের ওপর আরও চাপ তৈরি করে নতুন করে আলোচনার মাধ্যমে ইরানের সাথে চুক্তি করা। আসলে ডোনাল্ড ট্রাম্প চাইছিল ইরানের ওপর আরও কিছু শর্ত প্রয়োগ করতে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল ইউরোপীয় ইউনিয়ন সহ জাতিসংঘের বাকি স্থায়ী নিরাপত্তা সদস্য দেশগুলো। ইরান প্রথমেই কোনো প্রতিক্রিয়া দেয়নি, কারণ ইত্রি দেশগুলো বিকল্প কোনো পথের জন্য ইরানকে একটু অপেক্ষা করতে বলেছিল। এখানে একটা কথা বলে রাখা ভালো যে ইউরোপের 3টি সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে একসাথে ই3 দেশ বলা হয়, কিন্তু 1 বছর হয়ে যাবার পরও কোনো বিকল্প ব্যবস্থা না পেয়ে ইরান ধীরে ধীরে নিউক্লিয়ার সংযোজন চুক্তি থেকে পিছু হটতে শুরু করে। চুক্তিতে থাকা 3.67% বিশুদ্ধ ইউরেনিয়াম থেকে 4.5% বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি শুরু করে ইরান। নাতনাজ ছাড়াও
ফোর্ডো নামেও একটি জায়গায় নিউক্লিয়ার ল্যাব তৈরি করে ইরান, সাথে সাথে সেন্ট্রিফিউজের সংখ্যাও বাড়ানো হয় এবং 300 কেজির বেশি ইউরেনিয়াম তৈরি শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের যাবতীয় বড় শিল্প ইন্ডাস্ট্রি, তেল খাত ও সমস্ত ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। 2020-এর মধ্যে প্রায় 1500 ইরানি কোম্পানি ও প্রতিনিধি এবং 80 জন রাজনৈতিক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এই ঘটনায় সৌদি আরব, ইসরায়েল হয়তো খুশি হয়েছিল, কিন্তু ইরান আর আলোচনা সভায় যায়নি, কারণ আমেরিকা নিজেই চুক্তি করেছিল, কিন্তু সরকার পাল্টাতেই আমেরিকা চুক্তি খেলাপ করেছিল, তাই ইরান আর আসেনি। তবে আন্তর্জাতিক অ্যাটমিক এনার্জি কমিশনের প্রধান রাফায়েল গ্রোসি ইরানের রাজধানী তেহরানে গিয়ে 3 মাসের একটি সাময়িক চুক্তি করেছিল ইরানের সাথে, যাতে ইরান এই পরমাণু চুক্তি অন্তত 3 মাস মেনে চলে, এর মধ্যেই কোনো উপায় বার করা হবে, কিন্তু এতেও কিছু লাভ হয়নি। একটা কথা এখানে জেনে রাখা দরকার, 1950 সাল থেকেই ইরানে পরমাণু প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল, তবে তখন এর উদ্দেশ্য ছিল জনগণের কাজে ব্যবহারের জন্য। 1979 সালের আগ পর্যন্ত ইরানের সাথে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ব্যাপক ভালো সম্পর্ক ছিল। ইরানের অধিকাংশ প্রতিরক্ষার সামগ্রী আমেরিকারই দেয়া ছিল, কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরান একটি শিয়া প্রধান দেশ হিসেবে পরিচিত হয়। তখন থেকেই পশ্চিমা দেশগুলোর সাথে ইরানের সম্পর্ক খারাপ হতে থাকে। ইরান প্রচুর সেন্ট্রিফিউজ তৈরি করতে থাকে। এই সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়ামের বিশুদ্ধকরণ হয়। ইরান নাতনাজ ছাড়াও তেহরান, প্রাচীন, ইস্ফাহান, ফর্ডো, রামসার, গাছেন সহ আরও অনেক জায়গায় পরমাণু কেন্দ্র তৈরি করে। আসলে 2015 সালে ইরান যে পরমাণু চুক্তি করেছিল সেটা বাধ্য হয়ে, কারণ আমেরিকার আর্থিক নিষেধাজ্ঞার কারণে ইরানে ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় হয়ে যায়। অবস্থা এমন হয়ে যায় যে ইরানে যুবকরা কাজের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করে। এবার অনেকেই হয়তো বলবেন, আমেরিকাই সবসময় কেন আর্থিক নিষেধাজ্ঞা দেয়? দেখুন, আর্থিক নিষেধাজ্ঞা সবসময় শক্তিশালী দেশই দেয়। যেমন ধরুন, একটি জায়গায় 4 জন ব্যবসায়ী ব্যবসা করছে, এদের মধ্যে যে সবচেয়ে বড় ব্যবসায়ী সে বাকি 3 জনের মধ্যে 2 জনকে বলল অন্য 1 জনের সাথে ব্যবসা না করতে। এবার ছোট ব্যবসায়ীরা তা মানতে বাধ্য হবে। হ্যাঁ, যার উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সে চাইলে বড় ব্যবসায়ীর ওপর নিষেধাজ্ঞা দিতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। যেমন 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া দখল করে নেয়, তখন আমেরিকা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল এবং রাশিয়া পাল্টা আমেরিকা থেকে আগত ডেইরি প্রোডাক্টে নিষেধাজ্ঞা দিয়েছিল, এতে রাশিয়ার নিজেরই বেশি ক্ষতি হয়েছিল। এদিকে ইরান জানিয়েছিল তারা ইসরায়েলকে বিশ্ব ম্যাপ থেকে মুছে দিতে চায়। সৌদি আরবের সাথে ইরানের শত্রুতা মূলত ধর্মের কারণে। একটা কথা জানা যাক, আমেরিকা কেন এই নিউক্লিয়ার ডিল ক্যান্সেল করে দিল? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল এই নিউক্লিয়ার ডিল ছিল অসম্পূর্ণ। এই ডিলে মূলত 15 বছরের জন্য ইরানের পরমাণু প্রোগ্রামকে পিছিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু 15 বছর পর কি হবে? এই ডিলে 15 বছর ইরান হয়তো তাদের পরমাণু সক্ষমতা কমিয়ে রাখবে, কিন্তু এই 15 বছরে ইরান তেল বিক্রি করে ও অনুদান পেয়ে সাথে সাথে চীন ও রাশিয়ার সাথে জোট করে আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে যাবে। সুতরাং 15 বছর পরে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে, তখন তাকে আটকানোর সমস্যা হয়ে যাবে। অর্থাৎ এই চুক্তিতে ইরানকে সম্পূর্ণ আটকানোর কোনো ব্যবস্থা নেই। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ছিল নতুন করে চুক্তির মাধ্যমে ইরানকে পুরোপুরি পরমাণু প্রজেক্ট থেকে সরানো। তাছাড়া 2015 থেকে 2017 এর মধ্যে ইরান কয়েকটি মিসাইল পরীক্ষা করে, যাতে এটা প্রশ্ন তুলে দেয়, যদি ইরান শান্তি চায় তাহলে কেন এত মিসাইল পরীক্ষা করছে? সুতরাং এসব কারণে ওই ডিল বাতিল করে দেয় ট্রাম্প সরকার। কিন্তু বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন চাইছে ইরানের সাথে পুনরায় নিউক্লিয়ার ডিল করতে। 27 ডিসেম্বর 2021 থেকে এখন পর্যন্ত ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকার 8 বার বৈঠক হয়েছে। তবে এবার ইরানই উল্টো আমেরিকার ওপর চাপ দিচ্ছে। যেমন, ইরানের ইসলামিক রেজুলেশন গার্ড কমান্ড বা IRGC-কে আমেরিকা জঙ্গি সংগঠন বলে ঘোষণা করেছিল। ইরান চাইছে আমেরিকা এই ঘোষণা বাতিল করে নিক। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে। গত 11 মার্চ রাশিয়া জানায় যে ইরানের সাথে তাদের যে বাণিজ্য, এর ওপর এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব যেন না পড়ে। এরপরই 15 মার্চ ইরানের বিদেশমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান মস্কো গিয়ে রাশিয়ার সাথে আলোচনা করে।
ওই দিনই রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরফ জানায় যে আমেরিকা লিখিত গ্যারান্টি দিয়েছে রাশিয়া ও ইরানের বাণিজ্যে কোনো সমস্যা আসবে না। সুতরাং স্পষ্ট বোঝাই যাচ্ছে রাশিয়ার সহায়তায় ইরান আমেরিকাকে একটু হলেও ব্ল্যাকমেল করেছে, আর আমেরিকা সেটা মেনেও নিয়েছে। কারণ এই মুহূর্তে আমেরিকা চাইছে রাশিয়াকে আটকে ইরান থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে। এবার প্রশ্ন হল, সত্যিই কি রাশিয়াকে বাদ দিয়ে ইরানের সাথে পরমাণু চুক্তি সম্ভব? এর উত্তর হল না। কারণ 2011 সালে ইরানে বুশেরা এক নামে একটি পরমাণু কেন্দ্র তৈরি করে রাশিয়া, এবং ইরানের ফর্ডো কেন্দ্রে 1000-এর বেশি সেন্ট্রিফিউজ রাশিয়ার সাহায্যেই তৈরি করেছে ইরান। সুতরাং রাশিয়াকে বাদ দিয়ে এই চুক্তি সম্ভব নয়। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের সাবেক মুখপাত্র সাইয়েদ খাতিবাজদে জানিয়েছে, রাশিয়াকে বাদ দিয়ে কোনো চুক্তি সম্ভব নয়।